আসানসোলে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের। আসানসোলে ইসিএলে চীনাকুড়ে এক নম্বর পিটে কয়লা খনিতে ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল। ঠিকা সংস্থার তত্ত্বাবধানে হচ্ছিল কাজটি বলে জানা গিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে ডুলির ওঠানামার গার্ডার ছিঁড়ে পড়ে। সূত্র থেকে জানা গিয়েছে দুর্ঘটনার ফলে অস্থায়ী এক ঠিকা শ্রমিক খনির ভেতরে পড়ে যায়, অন্যদিকে অপরজন ডুলির মধ্যে আটকে। ছিঁড়ে পড়ে যাওয়ায় ডুলির ভেতরে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে কয়লা খনির ভেতরে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে। অন্যদিকে দুর্ঘটনার ঘটনার জেরে কয়লা খনির শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হন। মৃত দুই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের দাবি বিক্ষোভ দেখায়। কয়লা খনির শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ছিল উপরে ঠিকদারি ওয়ার্কার কাজ করছিল উপরে মে কাম করতে দৌরান এসা ঘটনা হুয়া হ্যায় কিউকি সেফটি বেল্ট ভি লাগায়া থা লোক লেকিন গাইড রোপ জব টুটতা হ্যায় তো সেফটি বেল্ট রোকনে কা মতলব নাই কিউকি 2200 ফুট নিচে গাইড রোপ হতা হ্যায় উসকা বহুত ওজন জ্যাদা হতা হ্যায় উসি মে ঘটনা হুয়া গাইড রোপ নিচে চলা গিয়া সাথ মে এক আদমি ও মর গিয়া এক আদমি সাথ মে গাইড রোপ সঙ্গে চলা গিয়া বাঁধ কে চলা গিয়া নিচে তো উসকা সব কিছু খতম হো গিয়া হ্যায় দু আদমি ফেটল হো গিয়া হ্যায় কারণ।